এখানকার ভাবনাও কিন্তু একদমই কম নয়, এখানকার ভাবনা চিন্তায় এবারে তুলে ধরেছেন কোলাজ। আমি একটু সেই ছবি দেখাতে বলবো, সন্দীপ মন্ডল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে পুরো ভাবনা চিন্তায় পুরো মণ্ডপ সজ্জা করা হয়েছে কোলাজের আদলে। বিভিন্ন বয়স, বিভিন্ন বয়সের টুকরো টুকরো ছবি, দুর্গাপুজোয় প্রত্যেকটা মুহূর্তের ছবি দেখতে পাচ্ছি প্রতিটি দেওয়ালে কিন্তু হাতে আঁকা হয়েছে। এবং তার সঙ্গে অবশ্যই এখানে প্রতিমা রয়েছে, ডাকের সাজের প্রতিমা এই মণ্ডপের সঙ্গে খুবই মানানসই। তার সঙ্গে আলোকসজ্জা একটু পরে দেখা যাবে, একটু সন্ধে নামলেই সেই আলোকসজ্জা বোঝা যাবে। কিন্তু মণ্ডপের ভেতরে দর্শনার্থীরা অবশ্যই প্রবেশ করতে পারছেন না, তারা বাইরে থেকে দেখছেন। কিন্তু একটু সুন্দর আবহ সঙ্গীত আরও বেশি করে মনোরম করে তুলছে এই পরিবেশটাকে। প্রতিটি বেত দিয়ে কিন্তু এখানে কাশফুলকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছি প্রতিটি যে ছবি, যে কোলাজগুলো তুলে ধরা হয়েছে, সেখানে কোথাও সিঁদুর খেলছে মহিলারা, কোথাও বা বেলুন নিয়ে দেখা যাচ্ছে যে একটি মেলার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এবং তার সঙ্গে মা দুর্গার বিভিন্ন রূপ কিন্তু এই কোলাজের মধ্যে দিয়েই তুলে ধরা হয়েছে পাপিয়া। একদমই এক ছবিতেই সব, এই কারণেই শারদাবহে সেরা এবিপি আনন্দর শারদানন্দ সম্মান জিতে নিয়েছে রাজডাঙ্গা নবোদয় সংঘ।